পিঙ্ক রোজ ভ্যারাইটি চায়না থেকে সংগ্রহ করা হয়েছিল এই বাগানি কর্তৃপক্ষ, এবং তারা যে প্রাথমিক ফল পেয়েছে গাছের গোড়ার দিকে সেই ফলের সাইজ দেখা যাচ্ছে সন্তোষজনক আলহামদুলিল্লাহ। এই বাগানের ড্রাগন ট্রি প্লান্টেশনের পার্ট টুতে আমরা যা দেখিয়েছিলাম তার পরবর্তী অংশ এটি পার্ট থ্রি। পার্ট টুটা আমরা করেছিলাম 2021 জুন পর্যন্ত, এটি 2021 জুলাই শেষের দিকের দৃশ্য। গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে এবং গাছের যে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার জন্য গাছের গোড়াতে গোবরের সারটি বেশি দিতে হয় বা জৈব সারের সাথে মিশ্রিত করা যায়, তবে গোবরের সারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এভাবে দিতে হবে। গাছগুলো বেড়ে উঠেছে ভালোই, বেড়ে ওঠার পরে উপর দিকেই টায়ার দিয়ে দিতে হয়। যেগুলো পিলারের গোড়াতে লাগানো হয়েছে সেই পিলারের উপরে টায়ার দিয়ে দেওয়া হয়েছে। এই টায়ারগুলো হবে নিয়মিত পরিচর্যার মধ্যে আছে গাছের গোড়াতে, পিলারের গোড়াতে যে ঘাস জন্মায় এই ঘাসগুলো গাছের খাবারের গোড়ার খাবারের অনেকটাই অংশ খেয়ে ফেলে, কাজেই এই ঘাসগুলো নিয়মিত পরিষ্কার করে দিতে হবে। দুটি পিলারের যে মাঝের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কাজে লাগানোর জন্য চাইনিজ পদ্ধতি যে অধিক ঘনত্বে গাছ রোপণের যে পদ্ধতি সেটা অনুসরণ করা হয়েছে, এবং প্রতিটি পিলারের মাঝে মাঝেই বাঁশ দিয়ে অতিরিক্ত গাছ রোপণ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পেলাম। চাইনিজ পদ্ধতিতে রোপণ করে যে ট্রেলিস দেওয়া হয় সেই ট্রেলিসগুলো জিআই তার, এই জিআই তারগুলো হচ্ছে 5 mm এর জিআই তার, এগুলো লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে টানিয়ে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যেই যে বাঁশ থেকে গাছগুলো উপরে উঠে যাবে আমরা এখন এই ভিডিওতে দেখতে পাবো, সেই উপর দিকে উঠে যাওয়ার পরে এই তারের দুই দিকে গাছটি ঝুলে থাকবে। এতে অধিক ঘনত্বে গাছ রোপণ করে অল্প জায়গাতে অনেক ফলন আমরা আনতে পারবো। দেখতে পাচ্ছি যে মূল গাছ রোপণ করা হয়েছিল ফেব্রুয়ারি 2021, এই গাছগুলো রোপণ করা হয়েছিল মে মাসে বাঁশ দিয়ে। 3 মাসের মধ্যে এখন জুলাই, 4-5 মাসের মধ্যেই জুলাই মাস চলছে, জুলাই মাসের শেষের দিকে দেখা যাচ্ছে যে বাঁশের উপর দিকে গাছগুলো উঠে গেছে, অর্থাৎ দ্রুত বৃদ্ধি হয়েছে। পরীক্ষামূলকভাবে যেভাবে এই বাগানটি গাছ রোপণের পদ্ধতি অনুসরণ করেছে, একটি হচ্ছে যে গতানুগতিক আমাদের দেশে যেভাবে গাছ রোপণ করা হয়, একটি পিলার পিলারের চারদিকে 4টি অথবা 5টি গাছ রোপণ করা হয় এবং তার উপরে টায়ার ঝুলিয়ে দেওয়া হয় ট্রেলিস হিসাবে। গাছ রোপণের 7 মাসের মাথায় এই ফুলগুলো এসেছে গোড়ার দিকে, অর্থাৎ গোড়ার যে চারা সে চারাটা তো পরিণত বয়স্ক ছিল বলেই গোড়াতে ফুল এসেছে। এবং এই ফুলটি দেখতে পাচ্ছি এবং ফুলটি পরাগন করে দেওয়া হয়েছিল, এটি এই বাগানের সর্বপ্রথম ফুল। এই ফুলটির দুটি অংশ থাকে, আমরা সবসময় জানি প্রতিটি ফুলেরই দুটি অংশ, একটি স্ত্রী ফুলের অংশ আর একটি পুরুষ ফুলের অংশ, কিন্তু স্ত্রী এবং পুরুষ ফুলটি একই সমান্তরাল না থাকাতে এতে পলিনেশন করে দেওয়া হয়। এই সবুজ যে ছোট ফুলটি দেখা যাচ্ছে এটি একটু উপরের দিকে, এটি স্ত্রী ফুল। পলিনেশন করে দেওয়ার পরে ফল ধরেছে এবং ফলের পাকার জন্য রং চলে এসেছে। সাধারণত পলিনেশন করার পরের পরবর্তীতে 14 থেকে 16 দিনের মধ্যেই ফলটি পাকা শুরু হয়ে যায়। এই গাছে এই বাগানে অলরেডি ফল পেকেছে, অল্প কিছু ফল যেটা বাগানের কর্তৃপক্ষকে অবশ্যই আনন্দিত করেছে। ফলের কালার এবং সাইজ খুবই সুন্দর দেখতে পাচ্ছি। প্রতিটি গাছের ফলই গোড়ার দিকে, অর্থাৎ এই গোড়াটি সাধারণত 3 বছরের পুরনো গাছের চারা। সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন গাছের কাটিংটি অনেক পুরনো হয়ে থাকে, তাহলে ফল অতি দ্রুত চলে আসবে। আর এটি দেখতে পাচ্ছি 8 মাসের মাথায় গাছের উপর যে অংশের যে মূল ফল এবং ফুল আসে সে একটি পিলারে ফুল হয়েছে এবং ফুলটি ফুটন্ত অবস্থায় আছে। গাছের গোড়াতে মালচিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রাকৃতিক যে ধান গাছের খড় সে খড় দিয়ে। এখন মাগরিবের আজান হচ্ছে, বাগানের অংশটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে এলইডি লাইটগুলো জ্বালি দেওয়া হয়েছে। এলইডি বাল্বগুলো জ্বালানোর পরিপ্রেক্ষিতে যে দিনের
এই মৌসুমটি অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত যে দিনের স্বল্পতা, আলোর স্বল্পতা থাকে, সে যখন আলোগুলো খুব অল্প হয়ে আসে মাগরিবের আজানের আগেই বাল্বগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রাত 8টা বা 9টা পর্যন্ত আলোগুলো জ্বালিয়ে রাখা হয়, যার পরিপ্রেক্ষিতে এই গাছের যে মূল খাদ্য উপাদান সংগ্রহ করে আলো থেকে আলোগুলো পাচ্ছে। এটি রাতের অংশ, দূর থেকে সম্পূর্ণ বাগানে করা হয়নি, যেহেতু বাগানটি নতুন, খরচের ব্যাপার আছে, কাজে বাগানের মাত্র একটি সারির অর্ধেক অংশে এই বাল্ব, এলইডি বাল্ব লাগানো হয়েছে। প্রতিটি বাল্ব হচ্ছে 12 ওয়াটের। দেখা যাচ্ছে যে গাছগুলো, ভিডিওটি সঠিকভাবে করা হয়নি, নিচ থেকে করাতে উপর দিকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের আলোর মতে যে আলোটা, সে আলোটা প্রতিটি গাছের শাখায়, উপরের যে শাখাগুলো আছে সে শাখাগুলো পাচ্ছে এবং এই আলো থেকে তারা তাদের প্রয়োজনীয় খাবার উৎপাদন করছে। সালক সংশ্লেষণের মাধ্যমে যে খাবার তৈরি করা হয় সেভাবে করছে। লাগানোর 1 মাস হয়নি, তার মধ্যেই গাছের উপরের দিকেই ফুলের গুটি দেখা যাচ্ছে এবং এই ফুলটি পরিণত হয়েছে, পরিণত হয়ে ফলেই পরিণত হয়ে গেছে, ফল এসেছে। অর্থাৎ আলো জ্বালিয়ে আলোর যে স্বল্পতা দূর করে গাছের যে ফলন আনা যায় এবং অফ সিজনে বা সারা বছরই গাছে ফলন আনা যায়, এই পরীক্ষাতে এটি সফল হয়েছে। ফোর অ্যান্ড ইন্টিগ্রেটেড এগ্রো পরবর্তী